আসসালামু আলাইকুম। বহুদিন পর আজকে আমি আমার উজ্জ্বল জারি মানে আমার মেন চ্যানেল থেকে ব্যাক করলাম। সাধারণত ইতালিতে আসার পরে অনেক শীত, নতুন পরিবেশ, সব কিছু মিলিয়ে তেমনভাবে কোনো ভিডিও বানাতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ হওয়ার জন্য। জানি আমার কোনো ফ্যান বেজ বা আমার কন্টেন্টের কোনো ধরনের ফলোয়ার তেমনভাবে নাই, তারপরে আমি আমার প্যাশনের উপর ডিপেন্ড করে আমি এখন থেকে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জারি ফোন ইটালিতে আমি ইটালিয়ান বিষয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দিব। তো সমস্যাটা হচ্ছে যে মানুষকে যদি সত্যটা নিয়ে ইনফরমেশন করতে যায় তখন মানুষ এটাকে নেগেটিভ ভাবে বা কীরকম জানি কীরকম একটা বিষয় নিয়ে তারা ট্রিট করে। তো এই কারণে আর কি আমরা ওই ইনফরমেটিভ ভিডিও বা মানুষ ওই পরিস্থিতিতে না পড়লে যেটা বুঝতে না পারে ওইগুলো আগে থেকে ধারণা দিলে তারা বুঝতে চায় না, তারা হয়তো ভাবে যে আমরা হয়তো এটা খারাপের জন্য বলছি। তা আচ্ছা, ওই বিষয়ে বাদ, ওই চ্যানেলে আমি ইনফরমেশন ভিডিও যাই কমেন্ট করে যারা জানতে চান, যারা আমাকে মেসেঞ্জারে নক করেন, তাদের রিপ্লে অনুযায়ী আমি ওই চ্যানেলে রিপ্লে ভিডিও প্লাস হচ্ছে ইনফরমেটিভ ভিডিও দিব। আর আমি আমার উজ্জ্বল জারিফ চ্যানেলে এখন থেকে অ্যাক্টিভ হতে যাচ্ছি। এখন থেকে বলতে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে আবার পুরোপুরিভাবে কাজ করা শুরু করব। অনেক ব্যস্ততা, অনেক ঘুম ছুটি, অলসতা, অনেক কিছুর কারণে আমি পিছিয়ে পড়েছি। আমি জানি আমার চ্যানেল বারবার গ্রো হচ্ছিলো, 2 বার গ্রো হচ্ছিলো যখন আমি ভালোভাবে কাজ শুরু করেছিলাম। এক হচ্ছে আমার চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইব পূরণ হচ্ছিলো, যখন আমি ফরিদপুর ব্লগটা করেছিলাম তখন থেকে আমার চ্যানেলটা খুব গ্রো করা শুরু করেছিল। কিন্তু আমি ওই ফরিদপুর ব্লগের পরে আরও অনেক ব্লগ করেছিলাম, কিন্তু ওই ব্লগগুলো আমি এডিট করিনি। তারপর 3 থেকে 4 মাসের মতো আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিইনি। তারপর আমার চ্যানেলটা আবার নিচে মানে ড্রপ ডাউন করেছিল। তো তারপরে আবার আমার চ্যানেলটা উঠেছিল যখন আবার ভিডিও ছাড়া শুরু করছি। তখন পুরাতন যে ভিডিওগুলো ছিল ওইগুলো এই লাস্ট ইতালিতে আসার পরেও 2-3 মাস একদম ভাইরাল ছিল। লাস্ট 2 মাস আগে ওইগুলা একদম ট্রেন্ডিংয়ে চলতেছিল, মানে ভিউজ শুধু বাড়ছিলই বাড়ছিল। প্রতি মাসেই আমার 20 থেকে 30-40 হাজার, লাস্ট 28 দিনে ভিউজ, ওয়াচ টাইম 1000-এর উপরে চলতো, মোটামুটি ভালো মানে এঙ্গেজড হয়েছিল চ্যানেলটি। কিন্তু তারপর থেকে আবার 3 থেকে 4 মাস আমি ভিডিও ছাড়ি না, ইতালি আসার পরে একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। এই কারণে হয়তো আমার চ্যানেলটি এখন আবার ড্রপ মানে একদম লো কোয়ালিটির রিচ হচ্ছে। তো আশা করি আপনাদের সাপোর্ট পাবো এবং আমি আমার কন্টেন্ট প্লাস সব কিছুর ধরনই এখন থেকে বদলানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে কন্টেন্ট আমি বাংলাদেশ থেকে দিতে পেরেছি সেই কন্টেন্ট এখন ইতালি থেকে দেওয়া সম্ভব নয়। সো কন্টেন্টের ধরন বলতে আমার পরিস্থিতি, তারপরে এখানে যে পরিবেশ, সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করব একটা ভালো আউটফিট দেওয়ার জন্য। আর সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি, যাতে আমি খারাপ কোনো কিছুর দিকে ঝুঁকে না যাই। টাটা, আল্লাহ হাফেজ।